হুমকি দেখাচ্ছে, দেখিয়ে দেখেন দেখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জামাইও তিনি। এবারে আসে বিস্তারিত খবরে। মালদহে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের দাদাগিরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাইকে করে আসা এক দম্পতির সঙ্গে একটি ধাবায় মারধর এবং দাদাগিরির অভিযোগ উঠল মালদহ তৃণমূলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম সৌম্যদেব সরকার। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাবিত্রী মিত্রের জামাই। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে যে ওই দম্পতি বাইক নিয়ে ওই ধাবায় আসেন। এরপর সৌম্যদীপ সরকার ওরফে টিংকু তার গাড়ি নিয়ে বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপরই শুরু হয়ে যায় হাতাহাতি, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছে ধাবাতে গাড়ি পার্কিং নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়। বাইক চালকের সঙ্গে সৌম্যদীপ সরকার যেমন হাতাহাতিতে জড়িয়ে পড়েন, বাইক রাইডার যুবক যুবতীরাও পাল্টা প্রাক্তন মন্ত্রী জামাইকে মাটিতে ফেলে মারধরও করেন। তবে এই ভিডিও ভাইরাল হলেও এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। জেলা বিজেপির দক্ষিণ মালদহের সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন যে প্রাক্তন মন্ত্রীর জামাই দিনের বেলায় দুর্নীতি করে রাতের বেলায় ফুর্তি করে। বেসরকারি ধাবাটি সম্বন্ধে সকলেই জানে, দলীয় নেতাদের এই ধরনের আচরণ ঠিক নয়। কি বলেছেন গৌরচন্দ্র মণ্ডল বিজেপি নেতা, শুনব। তৃণমূলের জেলার মালদা জেলার সাধারণ সম্পাদক চোর মোদারু জামাই সৌম্যদীপ সরকার ওরফে টিংকু, সেখানে কি ভিডিও ভাইরালে দেখতে পাচ্ছেন আপনারা গোটা পশ্চিমবাংলার মানুষ যে তৃণমূলের কি কীর্তি, তার মুখের ভাষা, মদ্যপ অবস্থায় গাড়ি গিয়ে তাদের মোটর সাইকেলে ধাক্কা মারে, মোটর সাইকেল পড়া অবস্থা সেই ভিডিওতেও দেখা আছে, এবং সেখানে তার মোটর সাইকেলের খরচ চাইতে গেলে গালিগালাজ করা হয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, এবং সেখানে মেয়েদের শ্লীলতাহানির ব্যাপারটা আছে, তাকেও মারধর করা হচ্ছে। সেই লাইভটা হয়েছে, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে আর কি গতকালে। সবচেয়ে বড় কথা কি, এই তৃণমূলে দুর্নীতিবাজ, তোলামূল, চোর, মোদারুরাই আছে, সর্বত্র ক্ষেত্রে এ টু জেড দুর্নীতি। এবং দিনের বেলা দুর্নীতি করে, রাত্রের বেলা ফুর্তি করে। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন যে বিষয়টি আপনাদের কাছে জানালাম, তবে এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। তিনি এই কথাটাও তিনি বলেছেন, তিনি বলেছেন যে এটা রাজনীতির বিষয় নয়, এই ধরনের উটকো ঘটনায় না জড়ানোই উচিত, আমরা যারা রাজনীতি করি তাদের ভাবা উচিত। কি বলেছেন শুনব। আমার মনে হয় এই সকল মূর্খ ঝামেলাতে না পড়ে জড়ানোই ভালো। আমরা যারা রাজনীতি করি খুব ঠান্ডা মাথায় আমাদের ট্যাকেল করা উচিত যে কোনো সময়। আমাদের নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের সবসময় সচেতন থাকা দরকার। এই ঘটনার সাথে কি রাজনীতির কিছু আছে? এখন এটার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। এখন কেউ যদি ঠিক সুস্থ মস্তিষ্কে না থাকে, সুস্থ মস্তিষ্কে অনেকেই অনেক কথা কাজ করে ফেলে, কিন্তু আমাদের যারা রাজনীতি করি আমাদের ভাবা উচিত যে কোন পরিস্থিতিতে কোন জায়গায় আমরা আছি, আমাদের কোনো অঘটন ঘটলে বা কোনো অবস্থায় কোনো সৃষ্টি হলে সেটা পাবলিক কীভাবে দেখবে, সেটা আমাদের এগুলো অ্যাভয়েড করা উচিত। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলা। আমাদেরকে হুমকি দেখাচ্ছে, দেখিয়ে দেখেন দেখেন আমাদের উপর কিরকম গরম নিচ্ছে দেখুন, সবাই দেখো, সবাই দেখো, সবাই দেখো, এই যে গাড়ির নাম্বার, এই যে গাড়ির নাম্বার, আমাদের উপর হুমকি দেখাচ্ছে। আমাদের যদি রাস্তায় কোনো